আসসালামু আলাইকুম, আমি আসিয়া মিম। আমি বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে খাদ্য পুষ্টিবিজ্ঞান বিভাগে। গত বছরের মতো এবছরেও হোমিগ্রোমিক্স ইউনিটের অ্যাডমিশন টেস্টের সার্কুলার প্রকাশিত হয়েছে, পরীক্ষা সম্ভবত জুন মাসের 10 তারিখে। তো এই আজকে ভিডিওটা করতে বাধ্য হয়েছে কারণ অনেকেই হচ্ছে গত বছরে, যেমন অনেকেই যখন অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে মেরিট পজিশন দেয়, তারপরে অনেকে বুঝতে পারে না যে কিভাবে কোন কোন কলেজগুলোকে ফার্স্ট চয়েস দিবে বা সেকেন্ড চয়েসে রাখবে বা কোন কলেজে কতগুলো সিট আছে। সার্কুলারে সবই থাকে কিন্তু তারপরেও দেখা যায় অনেকেই বিষয়টা বুঝতে পারে না, সার্কুলারের বিষয়টা অনেকেই ক্লিয়ার থাকে না। তো এ কারণে আমি স্পেসিফিক করে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের হোম ইকোনমিক্স ইউনিটের আন্ডারে টোটাল হচ্ছে 6টা কলেজ আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, তারপরে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্স এবং বরিশাল হোম ইকোনমিক্স কলেজ। তো এইগুলার মধ্যে হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে হচ্ছে টোটাল 1000টা সিট আছে, আর বাংলাদেশ হোম ইকোনমিক্সে হচ্ছে 550, ন্যাশনালেও 550, ময়মনসিংহেটা এটা আছে 100টা, আকিজ কলেজে 275টা অ্যান্ড বরিশালেটা আতে আছে 180টা। তো সবগুলো সিট মিলিয়ে যদি টোটাল কাউন্ট করা হয় তাহলে টোটাল সিট হচ্ছে 2655টা। তো এখন 2655টা সিট আছে সবগুলো কলেজ মিলিয়ে, এগুলোর মধ্যে গভর্নমেন্ট কলেজে হচ্ছে আছে 1000টা। তো অনেকেরই হচ্ছে মানে টার্গেট থাকে যে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে এটাতে মানে চান্স পেলে ভালো হয়, অনেকেরই এই ডিমান্ডটা থাকে। তো সেটার জন্য অনেকেই জিজ্ঞেস করে থাকে যে আসলে কত মেরিট পজিশন থাকলে আমার গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে এটাতে আসতে পারে। কিন্তু এখানে হচ্ছে একটা জিনিস একটু আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যদি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে বা হচ্ছে হোম ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে তাহলে হচ্ছে তার পজিশন যদি সামনের দিকে থাকে তাহলে ইজিলি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে এটাতে গভর্নমেন্টটা চলে আসবে। তো এখানে শুধু সায়েন্সদের জন্য টোটাল সিট ফাঁকা, সায়েন্স আর হোম ইকোনমিক্স মিলিয়ে এই দুই গ্রুপ স্টুডেন্টদের জন্য সিট হচ্ছে 372টা, আর কোটাতে আছে হচ্ছে 28টা। আবার একইভাবে সায়েন্স, কমার্স, আর্টস আর হোম ইকোনমিক্স এই চারটা বিভাগ মিলিয়ে হচ্ছে এখানে টোটাল সিট আছে হচ্ছে 558টা, আর কোটাতে আছে হচ্ছে 42টা। তো এই সব কয়েকটা মিলিয়ে হচ্ছে টোটাল হোম ইকোনমিক্সের সিট হচ্ছে 1000টা। তো এখানে যেটা বলবো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা থাকে তাদের হচ্ছে একটু এখানে প্রায়োরিটি বেশি হয়ে যাচ্ছে। প্রায়োরিটি বলতে মানে আমাদের এখানে যে 5টা সাবজেক্ট পড়ানো হয়, খাদ্য পুষ্টিবিজ্ঞান, তারপরে টেক্সটাইল, রিসোর্স ম্যানেজমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট, আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ, এই যে টোটাল 5টা ডিপার্টমেন্ট আছে, এগুলোর মধ্যে ফুড অ্যান্ড নিউট্রিশন আর হচ্ছে টেক্সটাইল এই দুইটা সাবজেক্ট শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারাই শুধু এই দুইটা সাবজেক্টে পড়তে পারে, আর বাকি তিনটা সাবজেক্টে সব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই পড়তে পারে, সে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, সে সব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই সেই বাকি তিনটা সাবজেক্ট নিতে পারবে। আর শুধুমাত্র ওই দুইটা সাবজেক্ট হচ্ছে সায়েন্স থেকে যারা পড়ে এসেছে, যাদের ব্যাকগ্রাউন্ডে সায়েন্স ছিল তারা হচ্ছে ওই দুইটা সাবজেক্টে পেয়ে থাকে। তো একইভাবে হচ্ছে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে হচ্ছে 233টা সিট সায়েন্স আর হোম ইকোনমিক্স ইউনিটের জন্য, আর কোটাতে হচ্ছে 17টা, আর হচ্ছে সম্মিলিতভাবে হচ্ছে 279টা, আর এদিকে হচ্ছে কোটাতে 21টা। তো এভাবে টোটাল হচ্ছে 550টা। তারপরে ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সে একইভাবে এভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, আর ময়মনসিংহেরটাতে হচ্ছে সায়েন্সদের জন্য হচ্ছে টোটাল 47টা, কোটাতে 3টা, আবার এদিকে সম্মিলিতভাবেও 47টা, এদিকে 3টা, মোট হচ্ছে 100টা। আকিজ কলেজে হচ্ছে সায়েন্স থেকে হচ্ছে 115টা সিট, আর কোটাতে 10টা, আর সম্মিলিতভাবে 138, আর কোটাতে হচ্ছে 12। তো এভাবে হচ্ছে টোটাল 275টা।
আর লাস্টলি হচ্ছে বরিশাল হোম ইকোনমিক্স। বরিশাল হোম ইকোনমিক্সে হচ্ছে সায়েন্সে 83টা আছে আর কোটাতে 7টা, আর সম্মিলিতভাবে হচ্ছে 84টা আর এদিকে কোটাতে হচ্ছে 6টা, আর তাহলে মোট হচ্ছে 180টা। আর 6টা কলেজের টোটাল সিট মিলিয়ে হচ্ছে 2655টা, আর এদিকে টোটাল সায়েন্স থেকে হচ্ছে 1083টা আর কোটাতে হচ্ছে 82টা, আর সম্মিলিতভাবে টোটাল সিট হচ্ছে 1385টা, আর এদিকে হচ্ছে সরি আর এদিকে কোটাতে হচ্ছে টোটাল 105টা। তো এই হচ্ছে টোটাল সিট ডিস্ট্রিবিউশন, কোন কোন কলেজের জন্য কয়টা সিট ফাঁকা আছে। তো আশা করি এই ভিডিওটা অনেকেরই কাজে লাগবে, এবং যারা হচ্ছে যাদের পরীক্ষা দেওয়ার পরে যাদের মেরিট পজিশন আসবে তখন তারা ইজিলি বুঝতে পারবে যে কোন কোন কলেজের জন্য কতগুলো সিট ফাঁকা আছে, বা সায়েন্সদের জন্য হচ্ছে কতগুলো সিট আছে আর সম্মিলিতভাবে কতগুলো সিট আছে। অনেকেরই এই বিষয়টা ক্লিয়ার থাকে না, তো এখন আশা করি অনেকেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।